বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তো আপনারা যদি সীমাবদ্ধতা জানতে চান তাহলে তো আগে রাদারফোর্ডের পরমাণু মডেলটা কী দিয়েছে সেটি জানতে হবে। তো আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো দেখবেন প্লেলিস্টে, অবশ্যই তাহলে আপনারা সবগুলো বুঝতে পারবেন। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলটি আগে জানতে হবে, দেন রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো জানতে হবে। তো তিনি এই মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার মানে ব্যাসার্ধ ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। এটি ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের একটি সীমাবদ্ধতা। অর্থাৎ তিনি শুধু বলে গেছিলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে, কিন্তু ওই যে বৃত্তাকার পথের যে আকার কেমন হবে, তার আকৃতি কেমন হবে, আকারটা বড় হবে বা আকৃতি কেমন হবে, দেখতে কেমন হবে, এ সম্পর্কে তিনি কোনো ভালো ধারণা দিতে পারেননি। আকার বলতে আমি আপনাদেরকে যেটি বোঝাচ্ছিলাম যে এখান থেকে নিউক্লিয়াসের আমি যদি এটা একটা চিন্তা করি তাহলে এটার আকার একটু একটু ছোট, তাহলে আর এর মানটাও ছোট হবে। এটা হচ্ছে আকার বড়, তাহলে আর এর মানটা এখানে কী হবে, বড় হবে। তিনি আরেকটি কথা বলেছিলেন যে সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, ঠিক তেমনি এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রনগুলো চারিদিকে ঘুরছে। কিন্তু আমরা যদি কথাগুলো চিন্তা করি যে এরকম তিনি বলেছিলেন, সৌরজগতের সূর্য ও গ্রহগুলো কিন্তু আসলে সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নেই, কিন্তু পরমাণুতে ইলেকট্রন এবং নিউক্লিয়াসে কী আছে, চার্জ রয়েছে। এই সৌরজগৎ যদি চিন্তা করি তাহলে বুধ, শুক্র, পৃথিবী, এই যে এগুলো কিন্তু সামগ্রিকভাবে এদের কোনো কী নেই, চার্জ বা আধান নেই। কিন্তু পরমাণুতে যে ইলেকট্রন রয়েছে সেটা তো ঋণাত্মক চার্জযুক্ত এবং নিউক্লিয়াসে যেখানে প্রোটন রয়েছে সেটা তো ধনাত্মক চার্জযুক্ত, তাই এটি হচ্ছে তার সীমাবদ্ধতা বা ভুল। যেটি তিন নম্বরে যেটি চলে আসি আমরা, একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কীভাবে নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করছে তার কোনো ধারণা এই মডেল দিতে পারেনি। তিনি শুধু হাইড্রোজেনের মতবাদটা দিতে পেরেছিলেন, অর্থাৎ একটা ইলেকট্রন যেখানে থাকবে সে সম্পর্কে তিনি ধারণা দিতে পেরেছিলেন। কিন্তু একের অধিক যখন ইলেকট্রন থাকবে তখন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে কীভাবে পরিভ্রমণ করছে তার কোনো এ ধারণা এ মডেল দিতে পারেননি। চার নম্বরে যে কথাটি আসবে সেটি হচ্ছে ম্যাক্সওয়েলের একটা তত্ত্ব আছে, যে তত্ত্ব অনুযায়ী যখন ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণয়নের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথ কী হতে থাকবে আস্তে আস্তে, তাহলে ছোট হতে থাকবে এবং একসময় এটি নিউক্লিয়াসের উপর পতিত হবে। তাহলে যখন একটা ইলেকট্রন ঘুরছে তখন এভাবে আস্তে আস্তে এটা শক্তি হারাতে একদম কোথায় আসবে, নিউক্লিয়াসে চলে আসবে। তো নিউক্লিয়াসে যখন চলে আসবে তখন দেখা যাবে যে এটা বিস্ফোরিত হয়ে যাবে, মানে তখন এটা বিলুপ্ত হয়ে যাবে, তাহলে পরমাণু তখন আর স্থায়ী হবে না। কিন্তু প্রকৃতিতে সেটা কিন্তু আসলে ঘটে না। অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক নয়। এ ছিল আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।